আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা শিখবো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্স থেকে আজকে আমরা শুধু থিম বিষয়টা দেখব এবং পরবর্তী দিন কাস্টমাইজেশন, তারপর উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, তারপর থিম এডিটর, এই প্রত্যেকটা বিষয়ে আমি আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করছি, আমি একসাথে তৈরি করছি না। এখন বিষয় হচ্ছে যে আমরা প্রথমে দেখব হচ্ছে থিম। তো থিমের কাজটা হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইটে, যদি এই ওয়ার্ডপ্রেসের বর্তমান যে সাইটটা আমরা যদি চেক করি, দেখতে পাবো একটা নর্মাল এবং সাদামাটা একটা থিম এখানে ইনস্টল করা আছে। আমি যদি চাই যে একটি থিম আমি অনলাইন থেকে ডাউনলোড করে আমি এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আপলোড করে দিয়ে সেই থিমটা এখানে চালাতে চাইলে কিন্তু সেটাও পারবো। সেই জিনিসটা আপনারা প্রিমিয়ামও করতে পারেন, প্রিমিয়াম থিম আপনি পারচেস করে এখানে ইম্পোর্ট করতে পারেন। সেই প্রিমিয়াম থিম আপনি কীভাবে ইনস্টল করবেন অথবা ওয়ার্ডপ্রেসে ফ্রি থিম আছে সেগুলো কীভাবে ইউজ করবেন, আজকের ভিডিওতে শুধুমাত্র সেই জিনিসটা দেখবো। তো হ্যালো ভিউয়ার্স, আমি ফ্রিল্যান্সার ফয়সাল আছি, ফ্রিল্যান্স বিষয়ে সকলপ্রকম তথ্য আপনারা থেকে পেয়ে যাবেন। আর ওয়ার্ডপ্রেস যেটা আমি আজকে থেকে না, অলরেডি ভিডিও এখানে অনেকগুলো তৈরি করা হচ্ছে, পাঁচটা ভিডিও এখানে দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে আপনি জাস্ট এই ভিডিওটা যদি কন্টিনিউ করতে চান বা এই যে কোর্স যদি কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনি আমার প্লেলিস্টের মধ্যে চলে আসবেন, দেখবেন যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন লেখা আছে, যে ভিউ ফুল ফুল প্লেলিস্টের মধ্যে চেক করলে সব পেয়ে যাবেন। তাছাড়া এই কাজটা শিখে যখন আপনি আর্ন করতে চাইবেন, তো সেক্ষেত্রে আপনি ফাইবার সংক্রান্ত তথ্য কিন্তু আপনি আমার চ্যানেল থেকে এই জায়গায় পেয়ে যাবেন। এখানে হিউজ ভিডিও আরও সামনে আরও আসবে, টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করা হবে। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন, যে নতুন কোনো আপডেট আসে সবার আগে আপনি দেখতে পারেন। অলরাইট, এখন হচ্ছে আমাদের এই থিমের বর্তমানে লুকটা হচ্ছে এটা। আমরা যদি চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করার জন্য আমাদের চলে আসতে হবে সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের মধ্যে। তো ব্যাকএন্ডের মধ্যে প্রবেশ করার পর অ্যাপিয়ারেন্স থেকে আমরা সরাসরি ক্লিক করব থিম। থিম হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2011, 2050, তারপরে 14, 1970 এগুলো ইনস্টল করা আছে। আপনি চাইলে নতুন থিম অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউ। এখানে আপনি আপলোড করতে পারবেন থিম এবং ওয়ার্ডপ্রেসে থাকা থিমগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমগুলো যদি দেখি, এগুলো সব ফ্রি থিম, ওয়ার্ডপ্রেসের তৈরিকৃত ফ্রি থিম এগুলো। তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা ফ্রি থিম ইউজ করতে চাই, তো ধরুন আমি এই থিমটা যদি ইনস্টল করি, জাস্ট ইনস্টল, ঠিক আছে, ইনস্টল করলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে। তো মূলত আমরা ওয়ার্ডপ্রেসের থিমগুলো নিয়ে তেমন একটা এখানে কাজ করি না, কারণ ক্লায়েন্টটা যেভাবে একটা টেমপ্লেট দেয় তো সেভাবে আমরা তৈরি করি। তো সেভাবে তৈরি করতে গেলে সেভাবে আমাদের ডিজাইনটা করতে হবে। তো আমাদের ডিজাইনের মূল উদ্দেশ্য কাজ থাকবে ডিভি থিম দিয়ে যে কোনো ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো, ডিভি থিম কাস্টমাইজেশন। আর যেহেতু এটা বেসিক বিষয় চলতেছে, অ্যাপিয়ারেন্স কীভাবে থিম আপলোড করতে হয়, তার জন্য সেই জন্য আমি দেখাচ্ছি যে কীভাবে একটা থিম ইম্পোর্ট করতে হয় এবং কীভাবে ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম ইউজ করতে হয়, ঠিক আছে। তো আমাদের এই থিমটা ইনস্টল করা হয়ে গিয়েছে। তো আমরা যদি অ্যাক্টিভ করতে চাই, জাস্ট অ্যাক্টিভ ক্লিক করি। তার আগে আমরা একটু দেখি যে আমাদের ওয়েবসাইটের লুকটা হচ্ছে এটা, একবার একটু ভালো করে দেখে রাখুন। আমাদের লুকটা হচ্ছে এটা। তো আমাদের ওয়েবসাইটটা এটাই হোম পেজ, এবং আর যদি ব্লগের মধ্যে ঢুকে পোস্টের মধ্যে ক্লিক করলে পোস্টে ঢুকে যাবে। তো আমি ঢুকতেছি না, জাস্ট আমরা অ্যাক্টিভেট ক্লিক করব। অ্যাক্টিভেট ক্লিক করলে আমাদের এখানে এই যে ডক্টরের যে ওয়েবসাইটটি, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা যদি রিফ্রেশ করি, আমাদের কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে, আমাদের থিমটা যেহেতু চেঞ্জ, আমাদের এখন ইন্টারফেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো লোড নিচ্ছে, এখনই আমরা দেখতে পারবো, দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দর একটা লোগো ডিজাইন তৈরি করা আছে, একটা পোস্ট তৈরি করা আছে, পোস্টের ডিজাইনটা এইভাবে আসছে এবং পাশে একটা উইজার্ড আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে থিমটার যে স্টাইলটা যেটা রয়েছে, যে এখানে ক্লিক করলে, সরি, এখানে ক্লিক করলে আমাদের পোস্টের যে টাইটেলটা হচ্ছে রিড মোড়। হ্যাঁ, রিড মোড়ে ক্লিক করলে আমাদের পোস্টের মধ্যে ঢুকে যাবে এবং বাকিটা এখান থেকে পড়তে পারবো। এখানে দেওয়া আছে অ্যাডমিন, ডেট দেওয়া আছে, কমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, এবং বাকি পোস্টটা এখানে সুন্দর করে লেখা রয়েছে এবং এখানে কমেন্ট করার সিস্টেম রয়েছে। ওকে, এবার দেখবো হচ্ছে আমরা কীভাবে থিম ইম্পোর্ট করতে পারি। তো থিম ইম্পোর্ট করার জন্য জাস্ট আমরা আবার অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আপলোড অপশন আসবে, আপলোড অপশন থেকে আমরা আপলোড ক্লিক করব। তারপর চুজ ফাইল, চুজ ফাইল থেকে হচ্ছে আমরা আমাদের যে থিমটি, মূলত আমি কাজ করব হচ্ছে ডিভি থিম নিয়ে। হ্যাঁ, এখানে আপনি যে কোনো থিম এভাবে আপলোড করতে পারবেন, এখান থেকে আপলোডটা করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমি ডিভি থিম আপলোড করবো, ডিভি থিম নিয়ে কাজ করবো, যেহেতু এটা থিম, তো আমি ডিভি থিমটা এখানে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। তো ডিভি থিমে আপনাকে অবশ্যই থিমটাকে জিপ ফাইলে রাখতে হবে। হ্যাঁ, জিপ ফাইল এখানে দেখতে পাচ্ছি থিম ইনস্টলার, আমার এই থিমটা আমি এখানে ইম্পোর্ট করব। জাস্ট এই থিমটার উপর ডাবল প্রেস করেছি, এখানে ইনস্টল নাওতে ক্লিক করলে আমাদের এই ডিভি থিমটা এখানে ইনস্টল হচ্ছে। ইনস্টল একটা টাইম লাগবে এখানে,
তো ইনস্টল হয়ে গেলে এখানে মেসেজ চলে আসবে যে আবার ইনস্টলে ক্লিক করি, এখনো ইনস্টল শুরু হয়নি মেবি। আমি একটু পজ করছি। অলরাইট, তো আমরা হচ্ছে ইনস্টল করার পর একটু সময় নিয়েছে, সময় নেওয়ার পর ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে যে ইনস্টলিং থিং ফ্রম আপলোড ফাইল, নাম হচ্ছে এটা, ঠিক আছে। এটা প্রথমে সে যে কাজগুলো এখানে করেছে সেটা টেক্সট এখানে লিখে দিয়েছে, প্রথমে হচ্ছে জিপটাকে সে আনজিপ করেছে, তারপর থিমটাকে ইনস্টল করেছে, তারপর সাকসেসফুল একটা মেসেজ সে এখানে দিয়েছে। জাস্ট আমরা যদি থিমটা যদি প্রিভিউ করতে চাই এখান থেকে দেখতে পারি, অথবা আপনি চাইলে সরাসরি এখানে অ্যাক্টিভেট করতে পারি। আমরা যদি সরাসরি এখান থেকে অ্যাক্টিভেট না করি, চাইলে এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা যদি অ্যাক্টিভেট পরবর্তীতে যদি থিম থেকে চাইলে করতে পারি, থিমের মধ্যে আমরা যদি প্রবেশ করি, এখানে দেখতে পাবো ডিভি থিম এখানে ইনস্টল হয়ে গিয়েছে এবং এখানে আগের থিমটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে আছে। তো এখন যদি আমাদের আগের থিমটা প্রিভিউটা করি, দেখতে পাচ্ছি ঠিক এই এই লুকে রয়েছে, এবং এবার যদি আমরা ডিভিটাকে ইনস্টল করি, অ্যাক্টিভেট ক্লিক করি, দেখতে পাবো ডিভির যে থিমের ডিফল্ট যে লুকটা আমরা তখন দেখতে পারবো। তো একটু ওয়েট করছি, আমরা সার্ভারটা লোড নিচ্ছে দেখতে পাচ্ছি, তার জন্য টাইম নিচ্ছে, প্রবলেম না, আমরা আমাদের এখনই চলে আসবে। এই হচ্ছে ডিভি থিমের আপনার ডিফল্ট এটা, ঠিক আছে, ডিফল্ট স্টাইল এটা। এখন ডিফল্ট স্টাইল থেকে আমরা কী করবো, যখন আমাদের এইখান থেকে ব্যাকএন্ডের প্রত্যেকটা জিনিস আমাদের শেখা হয়ে যাবে, তখন এই ডিভি থিম দিয়ে আমরা চমৎকার চমৎকার ওয়েবসাইট তৈরি করবো, আমরা নিজেরাই কাস্টমাইজেশন করবো, তখন আমাদের নিজেরা স্ক্র্যাচ করব, ঠিক আছে, আমরা নিজেরাই নিজেদের মতো করে থিম তৈরি করতে পারবো। তো তখন কী হবে যে এখানে তৈরিকৃত থিমগুলো আমরা দেখতে পাচ্ছি, এইখানে থিমগুলো আমার নেওয়া লাগবে না, তখন আমরা একটা ইমেজ দেখে বা একটা ছবি একটা বা অন্য কোনো ওয়েবসাইট দেখে দেখেই আমরা একটা আমাদের মনের মতো করে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা এইভাবে মূলত কাজগুলো করব। তো আশা করছি আপনারা আজকে থিমের বিষয়টা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী বিষয়টা আমরা পরবর্তীতে আমরা কাস্টমাইজেশনটা দেখবো, তারপর উইজেট, তারপর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেনু। এই মেনুটা কিন্তু আপনাদের ইম্পর্ট্যান্ট, এবং এটাই দেখতে হবে, কারণ প্রত্যেকটা কাজে আমাদের মেনুর ব্যবহার কিন্তু থাকবেই, ঠিক আছে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো, তারপর হচ্ছে থিম এডিটর দেখে আমাদের অ্যাপিয়ারেন্সের পর্বটা শেষ করবো। তো এই পর্বগুলো ছোটো হবে, তো আশা করছি আপনারা খুব সহজে শিখতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা যাবে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।